হ্যালো আসসালামু আলাইকুম সিক্রেট ট্রিক্স চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সিপিএ বিল্ডে পেওনারে পেমেন্ট নেওয়ার জন্য টিপালটি সেটআপের কিছু ইস্যু নিয়ে ওকে সো আমি কিন্তু বিগত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিপিএ বিল্ড থেকে আপনার পেওনারে পেমেন্ট নেওয়ার জন্য টিপালটি কীভাবে সেট আপ দেবেন সো ওই ভিডিওটা দেখে কিন্তু অনেকেই বোঝেন নাই অনেকেই কিন্তু পার্সোনালি আমাকে নক করেছেন যে ভাই আসলে ভিডিওটা দেখে দেখার পরও আমরা একটু কনফিউজড আছি যে আসলে যেহেতু এটা একটা সিরিয়াস বিষয় যে আসলে কিভাবে আমরা সিপিএ বিল্ডে পেওনার থেকে পেওনারের মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য টিপালটিটা সেট আপ দেব এটা নিয়ে একটু আমাদেরকে বলেন এছাড়াও কিন্তু রিসেন্টলি সিপিএ বিল্ডে পেওনার পেমেন্ট নেওয়ার জন্য টিপালটির কিছু ইস্যু আসছে আর কি সো এই ইস্যুটা কীভাবে সলভ করবেন এটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব ওকে সো প্রথমে আমি দেখা যে ইস্যুটা কি সো আমরা যদি একটু সিপি বিল্ডে অ্যাকাউন্টে গিয়ে পেমেন্ট সেটিংসে যাই সো এই ইস্যুটা দেখে অনেকেই কিন্তু একটু ঘাবড়ে গেছেন যে মনে করতেছেন যে আপনারা কখনোই আর পেওনারে পেমেন্ট পাবেন না সিপি বিল থেকে হয়তোবা ব্যাংকের মাধ্যমে অথবা ওয়ারে নিতে হবে অথবা পেপ্যালে নিতে হবে দেখেন এখানে একটা কথা বলছে যে পেমেন্টস ভিয়া ট্রিপালটি সো হোয়েন এখানে একটা কথা ইনি বলছেন যে আর কি দেখেন সো এই কথাটা হচ্ছে এটা যে হোয়েন কমপ্লিটিং দ্য ডাব্লিউ বিন ফর্ম ডু নট চেক দ্য বক্স দ্যাট সেইস আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পার্সন আইডেন্টিফাইড অন দ্য line 1 of this form by checking that box you will be required to submit a power of attorney document which will result in your wbin form being declined so ei lekha ta dekhar pore apnara onekei kintu ghabre gechen ashole eta temon kono serious bishoy na ekhane just bola hoyeche je apnara jokhon pioneer e পেমেন্ট নেওয়ার জন্য টিপালটিটা সেট আপ করবেন সেখানে তিন নাম্বার ধাপে ডাব্লিউবিন একটা ফর্ম আছে সেখানে কখনোই এই যে আই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পার্সন আইডেন্টিফাইড অনলাইন ওয়ান অফ দিস ফর্ম এই লেখাটা আছে এই বক্সে কখনোই আপনার টিক মার্ক দিবেন না সো এই কথাটা তিনি বলছেন ঠিক আছে সো আসলে এই বিষয়টা অনেকে আপনার বোঝেন নাই এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব ওকে সো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি টিপালটি ভালোভাবে সেট আপ দিতে পারবেন সিপে বিল্ডে পেওনারে আপনারা সাধারণত এই সিপে বিল থেকে পেমেন্ট নেওয়ার জন্য ওকে সো এই জন্য যে কাজটি করতে হবে অবশ্যই ফুল ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সাধারণত এই টিপালটির যে ইস্যুটা আসছে এই ইস্যুটা কীভাবে আপনারা সলভ করবেন আর একটি রিকোয়েস্ট করবো সেটি হলো যে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ওকে সো দেখেন এটা হচ্ছে কিন্তু সিপি বিল্ডের একটা পেমেন্ট ফর্ম ঠিক আছে সো এখানে আসার পরে দেখেন গত ভিডিওটাতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে কীভাবে সাধারণত সিপি বিল্ডে আপনারা এই যে টিপালটি আছে টিপালটিটা কীভাবে সেট আপ দিবেন পেওনারে পেমেন্ট নেওয়ার জন্য আমি যদি একটু ভিউ স্ট্যাটাসে যাই দেখেন ভিউ স্ট্যাটাসে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এই যে পায়ে স্ট্যাটাস অ্যাক্টিভ এবং পেয়েবল এখানে কিন্তু পেয়েবল হয়ে গেছে তার মানে আমি যদি সিপি বিলটা এখন কাজ করি সিপি বিল থেকে যে পেমেন্ট আছে $50 হইলে যে পেমেন্টটা পাওয়া যায় সেই পেমেন্টটা কিন্তু এখন আমি চাইলে পেওনারের মাধ্যমে নিতে পারবো বাট এইটা আপনাদেরকে কিন্তু দেখেছিলাম আপনারা ওই ভিডিওটা অনেকেই দেখছেন অনেকেই হয়তো বা দেখেন নাই সো আমি আপনাদেরকে আবারও বলছি সেটা হচ্ছে আপনারা একটু ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন হাউ টু সেট আপ টিপালটি ইন সিপি বিল ফর পেওনার পেমেন্ট এই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন যে সিপিএ বিল্ডে কীভাবে সাধারণত টিপালটিটা সেট আপ দিতে হয় সাধারণত পেওনারের মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য সো একটা বিষয় খুবই লক্ষণীয় এবং খুবই লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে সিপিএ বিল্ডের যে অ্যাডমিন যে তিনি কিন্তু বলে দিয়েছেন যে যারা সিপিএ বিল্ড ব্যবহার করে তাদেরকে সুযোগ দেওয়া হবে মাত্র দুইবার সুযোগ দেওয়া হবে যে টিপালটি সেট আপ করার জন্য কোনো ভুল যদি প্রথমবারে করে থাকেন সেকেন্ডবার আপনারা এগুলো সলভ করতে পারবেন বাট সেকেন্ডবারও যদি ভুল করেন তাহলে কিন্তু থার্ড টাইমে আপনাদেরকে কিন্তু আর সেই সুযোগ দেওয়া হবে না যে আসলে সলভ করার তার মানে আপনি আর কখনোই কিন্তু সিপে বিল থেকে পেওনারে পেমেন্ট নিতে পারবেন না আপনারা পেমেন্ট নিতে পারবেন হয়তো বা পেপ্যালে হয়তো বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে
আশা করি বুঝতে পারতেছেন। সো ওই ভিডিওটা দেখে নেবেন এবং এখানে যে ইস্যুটা আসে এই ইস্যুটা আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝাইতেছি, ঠিক আছে। দেখেন এটাতে কিন্তু এই দেখতেই পাচ্ছেন যে পেমেন্ট ভিয়া টিপালটি এই কথাটা বলতেছে যে আসলে এই ডাব্লিউ বোন যে ফর্ম আছে এই ফর্মটা আপনারা ক্লিক করবেন না। সো এখন আমি দেখা যে আসলে কোথায় এই ফর্মটা আছে, ঠিক আছে। এবং তার আগে আমি আপনাদেরকে একটা বলি, এই যে পেমেন্টে আপনারা যখন পেমেন্ট মেথডটা অ্যাড করবেন এখানে খুবই একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আপনারা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে দেখেন, সো দেখেন এখানে পেমেন্ট ইনফরমেশন এই পেজটাতে আসার পরে আপনারা কিন্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে এই যে আপনারা সিপে বিল থেকে টিপালটি সেট আপ করে পেওনারের মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য কী কীভাবে সাধারণত টিপালটিটা সেট আপ দিতে হবে। দেখেন এখানে যে প্লিজ রেফার টু গাইড ফাউন্ড হিয়ার, এখানে দেখেন আমরা যদি এখানে যাই, যে কিন্তু এর আগেই বলেছিল যে তাকে কখনোই এই এই কথাটা লিখবেন না যে আই ওয়ান্ট টু সেট আপ মাই টিপালটি ফর পেওনার পেমেন্ট, এই কথাটা কখনো আগে তাকে বলবেন না। সো তিনি এখানে বেশ কয়েকটা ধাপ দেখে দিয়েছেন যে প্রথম ধাপে আপনার সিপি বিল্ডের যে পেমেন্ট পেজে যেতে হবে, তারপর যে ইডিট পেমেন্ট ডিটেলস করতে হবে, তারপর এখানে তিন নাম্বার ধাপটা আপনারা ফিল আপ করবেন, করে এই যে চার নাম্বার ধাপে এসে আপনারা কি লিখবেন যে আই উইল, এখানে কি লিখতে হবে দেখেন, সেটা হচ্ছে যে উনি বলে দিয়েছেন যে আই ওয়ান্ট টু ইউজ টিপালটি ফর পেওনার পেমেন্ট, এটা চার নাম্বার ধাপে এসে আপনারা বলবেন। সো দেখেন এখানে এই যে 1 2 3 4 এই চারটা ধাপ কমপ্লিট করার পরে আপনারা এই যে আই ওয়ান্ট টু ইউজ টিপালটি ফর পেওনার পেমেন্ট এই লেখাটা আপনারা জাস্ট কপি করবেন। ওকে, এই লেখাটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা ইনবক্সে যাবেন, এই যে ইনবক্সে যাবেন। ইনবক্সে যাওয়ার পরে আপনারা এখানে কি লিখবেন দেখেন, এখানে লিখবেন, এখানে এই যে কে সিলেক্ট করবেন, এখানে কিন্তু অনেক অ্যাডমিন আছে, জাস্ট আপনার যে কে মেসেজ করতে হবে, কিন্তু যে কে মেসেজ করবেন, তারপর এখানে সাবজেক্ট লিখবেন যে অ্যাবাউট পায়োনার পেমেন্ট, দেখেন পায়োনার পেমেন্ট এখানে লেখার পরে এখানে আসবেন, এখানে এসে আপনারা জাস্ট এই লেখাটা পেস্ট করবেন, পেস্ট করে ওখান ওনাকে সেন্ড করবেন, যখন যে এই লেখাটা দেখে ডান বলবে তারপরে আপনারা টেপালটি, তারপর আপনারা সেকেন্ড পেজে যাবেন। দেখেন আমি কিন্তু অলরেডি জেকে কিন্তু এখানে মেসেজ দিয়েছিলাম, এই যেকে মেসেজ দেওয়ার পরে উনি কিন্তু লিখছিলেন যে ডান প্লিজ ডো নট, এটা লিখছে। সো উনি যখন ডান বলবে তখনই কিন্তু আপনাদেরকে এই যে এখান থেকে কিন্তু যে চার নাম্বার পেজ আছে চার নাম্বার পেজটাতে কিন্তু চলে যেতে হবে। আর যে ইস্যুটা আজকে আসছে সেটা হচ্ছে যে এই ইস্যুটা হচ্ছে যে এই যে ডাব্লিউ বোন যে ফর্ম আছে এই ফর্মটা আপনারা কখনো ই করতে পারবেন না আর কি, এখানে কখনো ক্লিক করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। সো এইটা আপনার কোথায় পাবেন সেটা দেখেন, এই যে আমি যেহেতু অলরেডি আমার পেমেন্ট মেথডটা অ্যাড করে দিয়েছি, তারপর আমি দেখাইতেছি যে আসলে কোথায় থেকে এই বিষয়টা আপনারা সলভ করতে পারবেন। দেখেন এখানে আপনারা যখন যখন টেপালটি সেট আপ দিতে যাবেন এখানে কিন্তু চারটা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে অ্যাড্রেস, সেকেন্ড ধাপ হচ্ছে পেমেন্ট মেথড, থার্ড ধাপ হচ্ছে আপনারা ট্যাক্স ফর্মস, এবং ফোর্থ ধাপ হচ্ছে এখানে ডান। সো এখানে প্রথম যে ধাপটা আছে সেখানে কিন্তু অ্যাড্রেস আছে, এখানে শুধুমাত্র আপনি আপনার অ্যাড্রেসগুলো দিতে পারবেন, আপনার অ্যাড্রেস নাম, যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, অ্যাড্রেস টু, সিটি, তারপর হচ্ছে জিপ কোড, কান্ট্রি, পেমেন্ট কান্ট্রি। সো এগুলো আপনারা প্রথম ধাপ থেকে সুন্দরভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। সো এটা কীভাবে দিবেন সব কিছু কিন্তু ওই ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্যটা হচ্ছে যে সমস্যাটা দেখা দিয়েছে আপনারা টিপালটি সেট আপ দেওয়ার জন্য, সো ওই সমস্যাটা আমি আজকে দেখাইতেছি, ঠিক আছে। আজকে ভিডিওটা কিন্তু আমি দেখাইতেছি না যে আসলে আপনার টিপালটি কীভাবে সেট আপ দেবেন, টেপালটি যদি সেপারেট সেট আপ দিতে চান আগের ভিডিওটি থেকে আপনারা দেখে নেবেন। সো তারপর দেখেন এখানে প্রথম অ্যাড্রেস, তারপর হচ্ছে পেমেন্ট মেথড, তারপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। দেখেন আমি যদি একটু নেক্সট পেজে যাই, দেখেন সো নেক্সট পেজে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার পেমেন্ট মেথড। দেখেন এখানে আমরা সেকেন্ড পেজে কিন্তু চলে আসলাম, সেকেন্ড পেজে হচ্ছে পেমেন্ট মেথড। সো পেমেন্ট মেথডে কী কী দিতে হবে, পেমেন্ট মেথড নেম অফ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক নাম্বার, রাউটিং কোড, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ। সো এগুলো কই থেকে পাবেন, এগুলো এই ইনফরমেশনটা কিন্তু দিতে হবে আপনার পেওনার থেকে,
ওকে সো এগুলো আপনারা দিয়ে নেবেন তারপরে এখানে থার্ড যে বিষয়টা আছে দেখেন থার্ড পেজে আমরা যাব এই যে থার্ড পেজটাই হচ্ছে কাজ যে কাজটা এখানে কিন্তু বলে দিয়েছে যে আসলে এই যে এখানে যে সমস্যাটা হইতেছে আপনারা দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সো এখানে পেমেন্ট সেটিংস এ যখন যাবেন আপনারা দেখেন এই যে এখানে বলছে যে ডব্লিউ বিনের যে বক্স আছে এখানে ক্লিক করা যাবে না সেটা কিন্তু এখানে আছে ঠিক আছে এই থার্ড পেজে এই যে ট্যাক্স ফর্মস ফর্ম নাই সো এখানে প্রথমেই এখানে এই যে প্রথম যে অপশনটা থাকে যে ডব্লিউ 8 বিন এটা আপনারা দিবেন বাট কখনোই আপনারা এখানে যে যে এটা আছে যে আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পারসন আইডেন্টিফাইড অনলাইন ওয়ান অফ দিস ফর্ম এটাতে আপনারা কখনোই ক্লিক করবেন না ঠিক আছে এটাই হচ্ছে বিষয় তারপর এখানে চার নম্বরে ডানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু শেষ সো আজকের মূল বিষয়টাই ছিল হচ্ছে যে এই যে পেমেন্ট ভিয়া টিপালটিতে এই যে সমস্যাটা আছে এটা আসলে তেমন কোনো বড় ইস্যু না যে আপনারা অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন এই লেখাটা দেখে যে আসলে আমাকে অনেকে পার্সোনালি প্রশ্ন করেছিলেন যে ভাই আসলে কিভাবে এই সমস্যাটা থেকে রক্ষা পাবো কিংবা আসলে আমরা তো ঘাবড়ে গেছি আসলে কিভাবে সাধারণত এই সিপে বিল থেকে আমরা টিপালটি সেট আপ করে পেওনারের মাধ্যমে পেমেন্ট পাবো ওকে সো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আপনারা এই যে তিন নম্বর ধাপে যাওয়ার পরে তিন নম্বর ধাপে যখন যাবেন এই যে ট্যাক্স ফর্মে কিন্তু ডাব্লিউ বিনের যে বিষয়টা আছে ওইটা ওইখানে আপনারা কখনো ক্লিক করবেন না ওকে সো এটাই হচ্ছে বিষয় আর কিভাবে সাধারণত সিপে বিল থেকে টিপালটি সেট আপ করে পেওনারের মাধ্যমে পেমেন্ট নেবেন আপনারা যদি পেমেন্টটা কিভাবে অ্যাড করতে হয় পেমেন্ট মেথডটা কিভাবে আপডেট মেথডে অ্যাড করতে হয় যে এখান থেকে এই ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ওকে সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো এরপরে যদি কেউ কোনো বিষয় না বোঝেন এবং আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় যে সিপে বিলে কীভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ